গত পর্বে আমরা দেখেছিলাম গরলগাছা এবং জনাইয়ের অনেকগুলো বনেদি বাড়ির পুজো। আজকের পর্বে দেখব বাক্সা গ্রামের কতগুলি বনেদি বাড়ির পুজো, এছাড়াও আরও কয়েকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। পূজা বাড়ির পাশাপাশি এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন, দারুণ লাগবে। জনাইয়ের রাজবাড়ির দুর্গা পুজোগুলো পরিক্রমা করতে করতে আমি কিন্তু সিলেবাসের একটু বাইরে চলে এলাম। এসেছি জনাই বদ্রীমাতার মন্দির। আপনারা জনাই যদি ঘুরতে আসেন তাহলে জনাইয়ে অবশ্যই ঘুরে যাবেন। বদ্রীমাতার মন্দির খুবই জাগ্রত দেবী, তো এটাও আপনারা দেখে যাবেন। বাক্সা বদ্রীমাতা মন্দির, বদ্রীমা বলা হয় এই কারণে যে এখানকার জমিদার প্রধান জায়গা ছিল, তো সেইখানে বদ্রী বলে একটা সম্প্রদায় এখানে ছিল। আচ্ছা, তাদেরকে নিয়োজিত করে ওই জমি দিয়ে তাদেরকে পুজো করার জন্য এ দেওয়া হয়। যেহেতু বদ্রী সম্প্রদায়ের কাছে মায়ের পুজো বা সমস্ত কর্মপদ্ধতি নিয়োজিত হয়েছিল, সেই অর্থে এটাকে বদ্রীমা বলা যেতে পারে, বলা হয় হয়তো। আনুমানিক কত বছরের পুরনো এই মন্দির? এটা দেখুন, এটা 250 থেকে 300 বছর তো হবেই। আচ্ছা, এটা ঠিকভাবে বলাবো কিন্তু মুশকিল। তো রোজই কি ভোগ খাবার দেয়? প্রত্যেকদিন ভোগ রান্না হয়, 9 জন 10 জন মতন, অল্প আকারে হয়, 9 জন 10 জন মতন প্রত্যেক দিনে ভোগ পায়। বিনামূল্যে ভোগ খান? হ্যাঁ, কোনো মূল্যের কোনো প্রশ্নই নেই। বদ্রীমায়ের মন্দির দর্শন করে আমি চলে এলাম ঠিক অপর পাশেই দ্বাদশ শিব মন্দির বা 12 শিব মন্দির। ওই দিকে 6টা মন্দির রয়েছে, এই দিকে 6টা মন্দির রয়েছে। আর সামনে বিরাট বড় জায়গা রয়েছে। আর ওই দিকটা হচ্ছে শ্মশান, পাশেই হচ্ছে সরস্বতী নদী। চলুন দর্শন করে আসি মন্দির। ওই যে দেখা যাচ্ছে সরস্বতী নদীকে, যেটা এখন নালায় পরিণত হয়েছে, আর এই হচ্ছে শ্মশান। আমার নাম প্রশান্ত কুমার দাস। আপনি দ্বাদশ শিব মন্দির দেখতে এসেছেন আজকে? হ্যাঁ, আমি দ্বাদশ শিব মন্দির আজকে দেখতে এসেছি। তো আগে আমি শুনেছিলাম এই মন্দির সম্পর্কে, খুব আগ্রহ ছিল দেখার। তো এই আমার আজকে গাইড, আমার দিদির মেয়ে। তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে না একটু সংস্কার করলে ভালো হয়? একদমই তাই, যে সংস্কারের ছাপের যে একটা অভাব সেটা অনুভূত হচ্ছে খুব ভালোভাবে। এবং এই পুরনো আমাদের যে সংস্কৃতিগুলো, যাতে আরও ভালোভাবে আরও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও তারা দেখতে পারে, জানতে পারে অতীতটাকে, সেটার জন্যই যে সংরক্ষণ প্রয়োজন, সেই অনুভবটা আমরা করছি এখানে এসে, এগুলো প্রয়োজন। এই
এদিকে রয়েছে আবার ছটা শিব মন্দির, টোটাল ১২টা শিব মন্দির, সবকটাই তালা দেওয়া আছে, তবে পুজো হয়, ফুল রয়েছে, পুজো হয় নিত্য পুজো। বন্ধুরা, আমি দেবাঞ্জন, আর আমি ঘুরে দেখছি বাক্সা গ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো, আর দেখাচ্ছি আপনাদেরও। পুরনো রাজবাড়ি আর পায়রার বকম বকম একদম সমার্থক। বাক্সা মিত্র বাড়ি, চলুন মিত্র বাড়ির দুর্গাপুজো দেখে আসি। সামনে বিশাল এরিয়া, রঞ্জন মিত্র। তো আপনি এই পরিবারের সদস্য, তো এই দুর্গাপুজো কত বছরের পুরনো? এবারে ৪৬৩ বছরে পড়লো। এই জমিদার বাড়ি কত বছরের পুরনো? ৫০০ বছরের বেশি। তো এই মূর্তি কি এখানেই তৈরি হচ্ছে? আমাদের পাকা কাঠামো আছে, সেই কাঠামোর উপর। মায়ের চোখ আঁকা হয়ে গেছে, শাড়ি পরানো বাকি রয়েছে, এক চালা দুর্গা প্রতিমা। তো পুজোর নিয়ম আচার অনুষ্ঠান যদি একটু সম্বন্ধে বলেন। পুজোর নিয়ম আমাদের, ১৫ দিন আগে বোধন হয়। আচ্ছা, বোধন বসে, তার মধ্যে কলাবউ এসে গেছে, আবার কালকে আসবে কলাবউ, আবার সপ্তমীর দিন আবার আসবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কলাবউ পুজো করা হয়েছে, আর এখানে ছোট ছোট গাছ, এটা কোনো পরম্পরা হবে এই রাজবাড়ির। উত্তরাধের দিন আমাদের একটা নতুন বাঁশকে পুজো করে পুজো করা হয়, যেটাকে খুঁটি পুজো বলে আর কি, বারোয়ারি খুঁটি পুজো বলে, আমরা বলি কাঠে ঘা। আচ্ছা, ওই কাঠে ঘা হয়ে যাবার পর ওই বাঁশ দিয়েই ঠাকুর নতুন কাঠামো তৈরি হয়। এই মন্দিরটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, দেখছেন পুরো দক্ষিণেশ্বর মন্দির, দেখলে মনে হবে যেন আপনি দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন। কথিত আছে রানী রাসমণি এই মন্দির দর্শন করার পরেই ফিরে গিয়ে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির নির্মাণ করেন এই মন্দিরের আদলে। তালা দেওয়া আছে, এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি কৃষ্ণ আর রাধার বিগ্রহ রয়েছে, নারায়ণ শিলা রয়েছে। একটা কথা আমি শুনতে পাচ্ছি কি রানী রাজমণি এই মন্দির দেখে? হ্যাঁ, এটা শোনা গেছে যে রানী রাজমণি এটা দেখে নাকি দক্ষিণেশ্বরের মন্দির করেছিলেন। তো এটা সত্যি কতটা? আপনারা ঘাঁটুন একটু হুগলি জেলার ইতিহাসটা ঘাঁটুন, কারণ আপনার সুধীর কুমার মিত্রর বই আছে, মন্দিরের ওপর লেখা আছে বাংলার ১১০০ সাল। অনেক ধন্যবাদ আপনাকে। সনাতনী মতে নিষ্ঠার সাথে এখানে দুর্গাপুজো করা হয়, অবশ্যই ঘুরে দেখে যাবেন, জনায়ের সাথে আপনারা বাক্সাটাও ঘুরে যাবেন। অশেষ আচার্য। আচ্ছা, তো এই আচার্য পরিবারেরই একজন। আচ্ছা, তো এই আচার্য বাড়ির এই দুর্গাপুজো সম্বন্ধে আপনি যদি দর্শকদের কিছু জানান। এই হচ্ছে আচার্য বাড়ির প্রতিমা, যেটা তৈরি হচ্ছে, প্রতিমার ধাঁচ কিন্তু একই রকম, এক চালায় প্রত্যেকটা। এই পুজো কোনো এক ভদ্রলোক আমাদের অতীতের পূর্বপুরুষ, তিনি স্বপ্নে পেয়েছিলেন, তিনি কলকাতায় থাকতেন। আচ্ছা, তিনি স্বপ্নে পাওয়ার পরে এখানে মায়ের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মাদুরগার সেই থেকে চলে আসছে, ধরুন ৩৮০ বছর হবেই, এর সঠিক তথ্য আমাদের কাছে নেই, ঠিক কত বছরের পুজো এটা। আচ্ছা,
আমি চলে এসেছি বাক্সা গ্রামে সিংহবাড়ির পুজো। তো কালীপ্রসন্ন সিংহেরও সাত পুরুষ আগের পুজো বলছেন এনারা। তো এতটাই প্রাচীন পুজো, বাক্সা গ্রামে এসে অবশ্যই দেখে যাবেন সিংহবাড়ির পুজো। এখানে কিন্তু দুর্গার সাথে পটচিত্র আঁকা রয়েছে। সিংহবাড়ির মূল ফটক বাক্সা গ্রামে প্রায় ভগ্নপ্রায়। আর এই দরজা দিয়ে প্রবেশ করে সোজা গেলে আপনি পাবেন মূল দুর্গা মণ্ডপ। বাক্সা গ্রামে আমি চলে এসেছি চৌধুরী জমিদার বাড়িতে। তো এবার ঘুরে দেখব চৌধুরী জমিদার বাড়ির দুর্গাপূজা। বাক্সা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। তো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এলে আপনি পৌঁছে যাবেন চৌধুরী বাড়িতে। এখানে এসে জানতে পারলাম ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন এই শচীন চৌধুরী। সেই চৌধুরী বংশেরই ঠাকুর আজকে দেখতে এসেছি। তো তালা দেওয়া রয়েছে, আমি চেষ্টা করছি তালা খুলে যদি ভেতরটা তোলানো যায়। কি সুন্দর পুকুর দেখুন, বাঁধানো ঘাট, পান্না সবুজ জল, বিরাট পুকুর। আর এই পুকুর পাড়েই হচ্ছে চৌধুরী বাড়ি। আমরা ঘুরে দেখছি চৌধুরী বাড়ির ঠাকুর দালান, মহাদেব, চতুর্ভুজে মায়ের চোখ আঁকা হয়ে গেছে। মোটামুটি 300 বছর, ওই একটু এদিক ওদিক 300 বছর, প্রায় 300 বছর। তো ওই পুজোর নিয়মকানুন কীরকম নিষ্ঠা সহকারে পালন করে? হ্যাঁ, আমাদের কোনো আগে কোনো বোধন বসে না। আমাদের ষষ্ঠীর দিন থেকেই বেলতলা, ওই আগে যেটা দেখলে ওইখানেই ষষ্ঠাদিকল্প, ওইখান থেকেই আমাদের বেলগাছে পুজো হয়ে যাওয়ার পর আমাদের পুজো আরম্ভ হয়। আচ্ছা, তো ষষ্ঠী থেকে মূল পুজো শুরু হচ্ছে? হ্যাঁ, মূল পুজোটা। তারপরে তো নবপত্রিকাকে ওইখানে আমাদের পুরনো যে দিঘি আছে বিশাল, সেখানে স্নান টান করিয়ে তারপরে এখানে প্রতিষ্ঠা করেন আমাদের বংশের পুরোহিত আছেন, ওনারা হরিপাল থেকে আসেন। আচ্ছা, তো সন্ধি পুজোর ফল বলি হয় আপনাদের? সবই, সপ্তমীতেও ফল সন্ধি পুজো এবং নবমীতেও আক, লেবু বা ওই কুমড়ো এগুলো হয়। এখানে ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা আছে? না, সেই অর্থে আমরা তো শূদ্র, আমাদের তো এরকম ভোগ, ভাতের যে ভোগ সেটা দেওয়া হয় না। তবে বিকেলবেলা লুচি বা ওই নারকল নাড়ু মুড়কি এগুলো দেওয়া। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা জানাই কি আপনি এসে খুলে আমাকে সমস্ত ডিটেলসটা বললেন। এটা তো আমাদের কর্তব্য, আপনি এসেছেন অত দূর থেকে, এটা সবাই জানুক, আসুক, দেখুক। এবং মায়ের যে এই রূপ দেখছেন, এই রূপ কিন্তু মা স্বপ্নে দিয়েছেন। আচ্ছা, আমাদের পূর্বপুরুষ যখন এখানে রাধা গোবিন্দজি মন্দির পিছন দিকে বন্ধ হয়ে গেছে, এখন স্মরণ হয়ে গেছে, তো যেহেতু রাধা গোবিন্দজিকে নিয়েই আমাদের পূর্বপুরুষ ওই বর্ধমান থেকে হরিপাল, হরিপাল থেকে বাক্সা এসেছে, বাক্সাতে প্রায় ওই 300 বছরের কাছে। আচ্ছা আচ্ছা, আজ মহালয়া, আজ যে আমি প্ল্যানিং করে বেরিয়েছিলাম গড়লগাছা, জনাই এবং বাক্সার রাজবাড়ি, বনেদি বাড়ি, দুর্গাপুজোগুলো ঘুরে দেখবো এবং জানাবো আপনাদের, তো খুব স্যাটিসফাইড একটা দিন গেল। আমি যা যা লিস্ট করে এনেছিলাম প্রত্যেক ঠাকুরই আমি দর্শন করতে পেরেছি, খুব সুন্দর একটা দিন কাটালাম। এবং এই ভিডিওটা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমি পাবলিশ করতে,
যাতে আপনারা দুর্গাপূজার সময় এসে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। রাত্রিবেলা দুর্গা ঠাকুর দেখুন কলকাতাতে আলো ঝলমলে বিভিন্ন নামকরা প্যান্ডেলে পূজা মণ্ডপে, কিন্তু দিনের বেলা ষষ্ঠী থেকে নবমী আপনারা অবশ্যই এসে ঘুরে যান জনাই বাক্সার এই বনেদি বাড়ির পুজোগুলো, আপনাদের মন ভালো হয়ে যাবে। আমি সমস্ত ডিটেলস এই ভিডিওতে দিয়ে রাখলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সবার শেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও। নমস্কার।